রডসহ নির্মাণ সামগ্রীর দাম বাড়তে থাকায় সরকারি বেসরকারি বৃহৎ প্রকল্প বাস্তবায়নে যেমন বড় ধরনের প্রভাব পড়েছে, তেমনি থমকে গেছে ব্যক্তি মালিকানায় চালানো ছোট বড় নির্মাণ কাজ। গত তিন মাসে 60,000 টাকার রডের দাম থেকেছে 90,000 টাকায়। এমন তথ্যের ভিত্তিতে এই দাম বাড়া কতটা যৌক্তিক তা খুঁজে বের করতেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভাকক্ষে খুচরা ব্যবসায়ী ও ঠিকাদারদের সঙ্গে সভায় বসে সংস্থাটি। বিক্রেতারা দাবি করেন দাম বাড়ানোর মূল কারিগর মিল মালিকরা। অনেক ক্ষেত্রেই তারা বিক্রয় রসিদে যে মূল্য লিখে দেন দাম রাখেন তার চেয়ে বেশি। আমরা আসলে মানি রিসিট পাই কত টাকা আর আমাদের রিয়েল টাইম প্রাইস কত স্যার, এটা জানা তো ভেরি ইম্পর্টেন্ট স্যার। যদি আপনি আমাদেরকে একটা ফিক্সড পার্সেন্টেজ নির্ধারণ করে দিতে চান এবং আমাদেরকে যদি ক্লিয়ারলি বলে দেন যে হ্যাঁ ঠিক আছে আপনারা এত পার্সেন্ট নেট প্রফিট করেন স্যার, আমার কাছে মনে হয় ইনশাল্লাহ আমরা আপনার কথা ফলো করতে বাধ্য হব। এ সময় রডের বাজারে অরাজকতা ঠেকাতে সরকারি সংস্থার মাধ্যমে কাঁচামালের দামের সঙ্গে সমন্বয় করে মূল্য নির্ধারণের দাবি জানানো হয়। ম্যানুফ্যাকচারাররা জিনিসপত্রের দাম বাড়ার কারণে হঠাৎ করে তারা দাম বাড়িয়ে দেয় বা একদিনের ব্যবধানে 2,000, 5,000, 6,000 এমনকি 10,000 টাকাও পার টনে দাম বেড়ে যায়। এটা খুবই বিপজ্জনক একটা অ্যালার্মিং সিচুয়েশন। তো দাম বৃদ্ধির বিষয়টা যদি কোনো রেগুলেটরি কমিশন কিংবা কোনো কন্ট্রোলিং বডি এটাকে অ্যাসেস করে বা কোনো একটা অ্যাপ্রুভাল অথরিটির মাধ্যমে যায় তাহলে সেটা রিকগনাইজ হয় এবং আমার মনে হয় আমরা যাদের কাজ করি বডিগুলি সেখানেও সেটা রিকগনাইজ হতে পারে। রডের বাজারেও ব্যবসায়ীদের নজরদারিতে রাখার হুঁশিয়ারি দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। বলেন শিগগিরই ঠিক করে দেয়া হবে সর্বোচ্চ কত মুনাফা করতে পারবেন এ খাতের ব্যবসায়ীরা। অনেক ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে বা আমাদের ভোক্তা অধিকারের কাছে মনে হয়েছে যে এখানে আপনার অযৌক্তিকভাবে হয়তো অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে। পাইকারি বা রিটেল পর্যায়ে সেখানে কতটুকু লাভ হবে সেটাও আমরা একটা হয়তো বা বাণিজ্য মন্ত্রকের সাথে কথা বলে আমরা নির্ধারণ করে দেব। তবে এই সভায় মিল মালিকদের উপস্থিত থাকতে না বলায় দাম বৃদ্ধির যৌক্তিক কারণ জানা সম্ভব হয়নি। মেগা প্রজেক্টের কাজ চলছে, সেখানে রডের দাম যদি পার টনে 15,000 থেকে 20,000 টাকা বেড়ে যায় এক বছরের মধ্যে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রতিষ্ঠান আছে তাদের জন্য কষ্টকর আবার।